তো ভাইয়ের নাম মোহাম্মদ সোহান শরীফ। মোহাম্মদ সোহান শরীফ, জি ভাই। তো ভাইয়ের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর আমারটাও সাথে করে দিবেন। আমরা যতটুকু পারছি চকবাজারের ঐতিহ্যটা বা পূরণ ভাই একটা ঐতিহ্য তুলে ধরার জন্য চেষ্টা করছি, তো জানি না কতটুকু ভালো হয়েছে আমাদের এগুলো। আর অবশ্যই ভাই আমাদের যেহেতু আমরা নতুন, আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমাদের ভুল, আমাদের ভ্রান্তি কোন জায়গায় আছে, আপনারা কমেন্ট করলে আমরা ওটা ঠিক করার চেষ্টা করবো অবশ্যই। এখানে চকবাজারের ঐতিহাসিক তো আপনার 400 বছর পুরানো, এখানে প্রত্যেক বাড়ি আপনার ইফতারি দোকান বসে, এখানে অনেক ভালো ভালো আইটেম আছে, বড় বাবের পোলা আছে, মানে পুরানো সুস্বাদু, ঠিক আছে, ঢাকার ঐতিহাসিক পুরান ঢাকার। তো এখানে কম বেশি সবাই আপনার খাবার নিতে আসে, ঠিক আছে। তো দেখেন না কত ভিড় আছে এখানে, তো আমিও নিতে আসছি এখানে, টুকিটাকি করে সব কিছু নিতে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, আমরা আছি সুজন বিড়ির পক্ষ থেকে পুরান ঢাকার চক বাজারে ইফতার মহড়া। তো যার কথা না বললেই নয়, ঢাকার ঐতিহ্যবাহী পুরান ঢাকার ইফতার মহড়া চক বাজার। তো আমরা সব জায়গায় ঘুরে ঘুরে দেখবো সবাইকে, ভিডিওগুলো এখানকার বিশিষ্ট মানে বিশেষ বিশেষ যে ইফতারগুলো আছে আজকে ফ্রাইডে অনুযায়ী, আর এখানে অনেক লোক আমরা দেখবো, সবাইকে দেখানোর চেষ্টা করবো। আসলে সব কিছু তো দেখানো সম্ভব না এই মুহূর্তে, ইফতার আগ মুহূর্তে অনেক ভিড় হয়, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিডিও করার মতো স্পেস পাইতেছি না। তো আমরা যতটুকু পারবো চেষ্টা করবো। আমরা এখানকার চলে আসলাম পুরান ঢাকার সেই ঐতিহ্যবাহী পুরো চক বাজারে ইফতারের মহড়া দিতে। তো এখানে এক আঙ্কেলের সাথে দেখা হলো, পরিচয় হলাম, দেখি আঙ্কেল এখান থেকে কি কি করে। আচ্ছা আঙ্কেল, এখান থেকে আপনি কি কি কিনলেন ইফতার? এখান থেকে আমি শাহী পরোটা কিনলাম, তারপর সুতি কাবাব কিনলাম, তারপর মাথা কিনলাম। তাহলে এই বাজারে আমরা প্রতি বছরই আসি, এটা আমাদের পুরাতন ঢাকার ঐতিহ্য, এই ঐতিহ্য নিয়ে আমরা বেঁচে আছি। এই শাহী মসজিদকে ভিত্তি করে এই শাহী বাজারটা সৃষ্টি হয়েছে, মোগল আমল থেকে দেওয়ানি আমল থেকে এই বাজারটা চলতেছে। আমরা প্রতিবারই আমরা এখানে আসি, এসে ইফতারে কিছু সরঞ্জাম এখান থেকে নিয়ে যাই, এটা না নিয়ে গেলে আমাদের হয় না। গত 2 বছর যাবত তো ইফতার বন্ধ ছিল, ইফতার আগের মতো এই বছর যেমনটা হয়েছে আগে যেমনটা হইতো, বাট 2 বছর বন্ধ ছিল, সেই 2 বছরের অনুভূতিটা আপনি একটু বলবেন। গত 2 বছর বন্ধ ছিল, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা বন্ধ, এটা আমাদের দেশের জন্য না, অল ওভার ওয়ার্ল্ডই বন্ধ ছিল, আমাদেরও বন্ধ ছিল করোনা পরিস্থিতির কারণে। তো এখন বন্ধের পরে আবার নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে, আপনারা সকলে সহযোগিতা পেলে এ বাজার আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে। তো আমি আপনার কাছে লাস্ট একটা বলতে চাই, এখানকার বিখ্যাত মানে যেটা শুনেছি যে ওই যে বড় বাপের পোলা, মানে ওইটা কি, মানে ওইটার শুরুটা কোথা থেকে বা কি, ওটা যদি একটু জানাতেন আমাদের। বড় বাবার পোলা আসলে এটা এই সেই মোগল আমল থেকে হয়ে আসছিলো, এটা আসলে খাওয়ার পরে ওদের কিছু খাওয়া থেকে যেত, যে খাওয়াটা খাওয়ার পরে মুরগি, তারপর আপনার চানা বুট এবং আপনার দই যাই থাকতো, এটা মিক্স করে একটা খাওয়া তৈরি করতো, এই খাওয়াটার নামই হয়ে গেছে বড় বাবার ছেলে। মানে এটা আমরা জাস্ট মানে ইফতারির পরের যে অপশনটা, ইফতারির পরের অপশনে গিয়ে এই খাওয়াটা হয়, মানে যা যা বাঁচবে বাঁচার পরে সবগুলি একসাথে মানে মুড়ি বর্তা মতো করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেয়। আচ্ছা আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সবার জন্যই সবাই আর গরিব দুঃখীদের জন্য কিছু বলতে চাই। আমরা পুরান ঢাকার ঐতিহ্যবাহী চক বাজার চলে আসলাম ইফতারির মহড়া দিতে, এখন দেখবো আশেপাশে আমাদের ইফতারের অনেক আয়োজন আছে, অনেক বছর যাবত এটা চলতেছে, তো আমরা দেখবো এখন যে আমরা সবাইকে দেখাবো, চলেন আসি দেখি। ভাই ফেসলেন না,
আর ভাই পর স্যার কত লোক।